এই পবিত্র মাহের অমাদনে আল্লাহর হাবিব আমাদেরকে চারটি আমল বেশি বেশি করবার জন্য বলেছেন ওই চারটি আমলের মধ্যে দুইটি আমল এমন যে দুইটি আমল আমরা করলে আল্লাহ তালা আমাদের উপরে রাজি হবেন সন্তুষ্ট হবেন আর দুইটি আমল এমন যে দুইটি আমল আমরা না করলে আমাদের উপায় নেই প্রথম দুইটি আমল হচ্ছে এক নম্বর কালিমায়ে তৈবা বেশি বেশি পাঠ করা আল্লাহ ইহা ইহ মুহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় আমলটি হচ্ছে ইস্তেফার বেশি বেশি পাঠ করা এই দুইটি আমল আমরা করলে আল্লাহ তালা আমাদের উপরে রাজি হবেন সন্তুষ্ট হবেন আর দুইটি আমল হচ্ছে এক নাম্বার আল্লাহ তালার কাছে জান্নাত চাওয়া দুই নাম্বার আল্লাহ তালার কাছে জাহান্নাম নাম থেকে পানা চাওয়া আমরা আল্লাহ তালার কাছে জান্নাত চাবো এবং জাহান নাম থেকে পানা চাব এটা আমরা আরবিতে এইভাবে বলতে পারি আল্লাহ ইন্না মিনান নার। আই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান নাম থেকে পানা দান করেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মাহে রমাদনে রোজা রেখে এই চারটি আমল বেশি বেশি করবার তৌফিক দান করেন আমিন